بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق مارا جابي তারা জানাজা পড়া যাবে কি শর্টে যদি বলে দিই তাহলে মুশকিল একটু শর্টে বলি সূরা তওবা ৬ নম্বর ৯ আয়াত নম্বর ৮০ ৮৪ এবং ১১৩ পড়ে নেবেন বেনামাজের জানাজা পড়া যাবে না স্পষ্ট সৌদি ওলামা কমিটি বলেছেন ফতোয়া লাদিনা দায় মাসুম আর অন্যান্য ফতোয়াতেও যে মানে বেনামাজি মুসলিম নয় নিজের জানাজা নিজের নামাজ যদি পড়েনি ওর নামাজ কী পড়বে কেন পড়বে ও তো মুসলিমই নয় এই জন্য তারা বলেছেন যে পোশাক পরিহিত অবস্থা থাকবে তাকে ফাঁকা ময়দানে মুসলিমদের কবরস্থানে নয় ফাঁকা ময়দানে ওই পোশাকেই খুঁটে দিতে হবে সৌদি ওলামা কমিটি বলেছেন আমি নয় অতএব বেনামাজি জানাজা পড়া যাবে না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি এই আয়াতের ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন অনুবাদ সহ জি স্যার আলোচনা এই প্রশ্নটা উত্তরটা হল হয়ে গেছে স্যার বন্ধুটা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে দলবদ্ধভাবে হাত হাত উঠিয়ে দেওয়া এটা আগে প্রচলন ছিল পাঁচ ওয়াক্ত সালাতের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা আপনাকে একটা বিষয় বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৩ বছরের জীবনে ৩৩ জায়গায় হাত তুলে দোয়া করেছেন ৩৩ জায়গায় দুই জায়গা হচ্ছে সম্মিলিত মানে ইমাম হাত তুলে দোয়া করবেন আর মুক্তাদের তার সঙ্গে হাত উঠিয়ে আমিন আমিন বলবেন দু জায়গায় হাদিস আছে নাম্বার ১ সেটা হচ্ছে কুনুতে নাজেলা যেটা এই যে মুসলিমদের জন্য দোয়া করা হলো এবং যারা জালিম রয়েছে তাদের বিপক্ষে দোয়া করা হলো ফরজ সলাতে রুকু থেকে ওঠার পর এটা হচ্ছে কুনুতে নাজেলা আর একটা হচ্ছে ইস্তিসকা বৃষ্টি চাওয়া বা বন্ধ করা এই জন্য এই দু জায়গাতে সম্মিলিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন এই দু জায়গা ছাড়া তৃতীয় কোনো জায়গায় সেটা নামাজের হোক পরে হোক মাটি দেওয়ার পরে হোক বিবাহ পরণের পরে হোক ইফতারকারী ব্যক্তির জন্য হোক কিংবা ইদানের পরে হোক তৃতীয় নাম্বার জায়গাতে তৃতীয় কোনো জায়গাতে সহি হাদিস দূরের কথা জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই যদি থাকে লিখিত আকারে আমাকে দেবেন লিখিত আকারে মুখের কথাকারে চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন সাহাবীরা করেছেন এইরকমভাবে সম্মিলিতভাবে তৃতীয় কোনো জায়গায় জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই এই সম্পর্কে ১০ বছর আমি গবেষণা করেছি ১০ বছর আর ৩১ জায়গায় একা একাই যেখানে যেখানে প্রমাণিত আছে সেখানে সেখানে করা যাবে অতএব দোয়া হচ্ছে ইবাদত ইবাদত সেভাবেই করতে হবে নবী ইসলাম যেভাবে করেছেন আর কেবলমাত্র আল্লাহর জন্য দুটো জিনিস মনে রাখতে হবে পদ্ধতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত আল্লাহর জন্য ব্যাস প্রথম বৈঠকে কি কি দোয়া পড়তে হবে আর যদি সময় পান আরো দোয়া পড়ার দরুদ পড়ার পরে পড়তে পারেন এই সম্পর্কে বিস্তারিত ফিকুল হাদিসে আলোচিত হয়েছে সূত্রা ছাড়া নামাজ হবে কিনা দেখুন সূত্রা সহিহুল বুখারি হাদিস নাম্বার ২৬০২ সূত্রা সম্পর্কে স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন সালাসাতা আজরুইন তিন গজ দূরে রাখতেন যেখানে দাঁড়াতেন সেখান থেকে তিন গজ দূরে সূত্রা রেখে নামাজ পড়তেন এখানে মসজিদেও সূত্রা দেওয়ার ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস উল্লেখিত আছে স্পষ্টভাবে অতএব মসজিদে হোক কিংবা বাইরে হোক যেখানেই নামাজ পড়বেন সূত্র তিন হাত দূরে রাখতে হবে মসজিদে যদি আপনি পিলারের কাছে দাঁড়ান তাহলে সূত্র প্রয়োজন নাই তখন পিলারটাই সূত্র হয়ে গেল কিংবা প্রাচীরটাই সূত্র হয়ে গেল একজন নামাজ পড়ছেন তার পিছনে আপনি দাঁড়িয়ে গেলেন তিনি সূত্র হয়ে গেলেন তখন আর সূত্র কোনো প্রয়োজন নেই কিন্তু ইমাম সাহেব কী করছেন সামনে জায়গা খালি আর পিছনে নামাজ পড়াচ্ছেন এ চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপন্থী অতএব সূত্রা অবশ্যই মসজিদ হোক বা বাইরে দাঁড়িয়ে রাখা সুন্নাত না ফরজ এটা তো হয়ে গেছে বলে দিয়েছেন দিয়েছেন ক্লিয়ার একেবারে প্রতিদিন নিয়মিত যে স্থানে আজান হয় এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে কমপ্লিট প্রশ্নটা শুনে দেখি প্রতিদিন নিয়মিত যে স্থানে আজান হয় সেই স্থানে জুমার আজান হবে না অন্য স্থানে হবে এই উত্তর হয়ে আপনারা উত্তর পেয়ে গেছেন বক্তব্যের মাঝে
প্রথম কাতার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কাতার যখন বাঁধবে তো প্রথম কাতার থেকে ওকে টেনে নিয়ে দাঁড়াবে না? টানার হাদিস জয়ীফ, সহি নয়। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম ইবন বুখারী রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী, ইবনে তাইমিয়া, তারা বলেছেন একা একা নামাজ পড়বে, একা একাই। কিন্তু কাতারে যদি ফাঁকা থাকে তারপরে কেউ যদি দাঁড়ায় পিছনে, তাহলে তাকে আবার পুরো নামাজ পড়তে হবে। শুনুন, আবি দাউদের হাদিস অনুযায়ী, অতএব যদি জায়গা পুরোপুরি হয়ে যায়, ফুল হয়ে যায় কাতারে, তাহলে টানা যাবে না, একাই দাঁড়িয়ে যেতে হবে। ইবনে তাইমিয়া ফতোয়া মাজমুআতে, আল্লামা আলবানী সিলসিলা জায়ফাতে এবং আরও বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। ভাই প্রশ্ন করেছে, রুকু করার সময় দৃষ্টি সিজদার স্থানে রাখতে গিয়ে নামাজির মাথা, পিঠ এবং সমান বরাবর হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? সাজদার জায়গাতেই সবসময় থাকবে, শুধুমাত্র তাশাহুদ ছাড়া। তাশাহুদে আঙুলের দিকে থাকবে শুধু দৃষ্টি, বাকি সবসময় সাজদার জায়গাতে দৃষ্টি থাকবে। সেখানে আপনার পদ্ধতি ঠিক হচ্ছে না হয়তো, একেবারে হাত দেখবেন স্ট্রং থাকবে, তাহলে দেখবেন রুকু একেবারে পিঠ ঠিকঠাক থাকবে এবং আপনার সাজদার জায়গাতেও আপনার দৃষ্টি থাকবে ঠিকঠাক। হয়তো হাতই করছেন না, নিচু হয়ে যাচ্ছেন বা একটু বেশি করছেন, চাটছেন, স্বাভাবিকভাবে করতে হবে। ইমামের সালাম ফেরানোর সাথে সাথে মুক্তাদিগণ সালাম ফেরাবেন না তারপরে? দেখেন, এই ব্যাপারে সৌদি ফতোয়া কমিটি, তারা ফতোয়া দিয়েছেন যে ইমামের সাথে সাথেও সালাম ফেরাতে পারেন, মানে ডান দিকে সালাম ফেরাচ্ছেন তার সাথে ফেরাতে পারেন, আর বলেছেন দুই দিকে সালাম ফেরানোর পর, কমপ্লিট করার পর সালাম ফেরাবেন, দুরকমই জায়েজ রয়েছে। মসজিদের কমিটি কেমন হওয়া প্রয়োজন? মসজিদের কমিটি কেমন হওয়া প্রয়োজন? দেখেন, এখন কিয়ামতের আলামত চলে এসছে, হাদিসে আছে যারা জাহেল মূর্খ তারপরে বদমাস প্রকৃতি মানুষ তারা কমিটি হবে, হাদিসে আছে ফিতনা, এগুলো আসবে, কিয়ামতের আলামত চলে এসছে। আপনারা জানেন কেমন কমিটি কেমন হওয়া উচিত। স্কুল যদি যিনি চালাবেন তিনি যদি মূর্খ হন, আমি একজন হেড টিচার, আমি যদি মূর্খ হই তাহলে আমি স্কুল চালাতে পারবো? যাকে যে যোগ্যতা আছে, যার যেখানে যার যোগ্যতা আছে, আমি যদি এখানে কাজলটা না দিয়ে গালে দিই, তখন কি বলবেন? কাজল বলবেন? এখানে যদি কাজলটা না দিয়ে আমি গালে দিই, গালে কালিটা, তখন কি বলবেন? কাজল, কাজল না কালি, ওটা জুলুম। যে যেই জায়গার যোগ্যতা রাখে তাকে সেই জায়গাতে রাখতে হবে। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করেছেন, কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াই পড়েছেন, সাদাকা আল্লাহু আযিম পড়েননি, এগুলো বিদআত। অতএব সুন্নতি দোয়াটা আপনারা পড়ে নিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকু পেলে রাখাত গণ্য হবে না, এ ব্যাপারে হাদিস একটিও সহিহ সূত্রে প্রমাণ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।